তীব্র শীতে কাঁপছে ঝালকাঠির জনপদ। শৈত্যপ্রবাহ, প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কয়েকদিন ধরে জেলা সদর হাসপাতালে অনেক শিশু ও বয়স্ক রোগী ভর্তি হয়েছে। দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ না থাকায় ভোগান্তিও বেড়েছে। ঝালকাঠির প্রতিনিধি অলোক সাহার প্রতিবেদন জানাচ্ছেন সোহান খান। গত কয়েকদিনে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ। চিকিৎসকরা জানিয়েছে, গত দুদিনে জেলার 4টি হাসপাতালে 200+ রোগী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি, বেশিরভাগই নিউমোনিয়া, আমাশয়, জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়েছে। এছাড়াও বেড়েছে ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা। ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতাল থেকে ঔষধ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না শিশুরা। বিশেষজ্ঞ ডাক্তার নাই, এর জন্য ঝালকাঠিবাসীর অনেক মানে ভোগান্তি ভুগতে হয়েছে। পরবর্তী কারণে পরে এখন তো এই অবস্থায় আছে, এখনও জ্বর আছে। উনি ট্রিটমেন্ট দিলেও ইঞ্জেকশন তো কিনে আনতে হচ্ছে আমাদের বাইরে থেকে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ায় না, হাত ভালোভাবে ধুয়ে নেয় না, এই কারণে বাচ্চাকে পাতলা পায়খানা, বমি এগুলো বেশি হয় ঠান্ডায়। ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন, শিশু বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার বলেছি এবং লিখিতভাবে দিয়েছি, তো আমার মনে হয় অচিরেই একজন শিশু বিশেষজ্ঞ আসবে, তাহলে আমাদের এই সমস্যাটা থাকবে না। সদর হাসপাতালে দ্রুত একজন শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ঝালকাঠিবাসীর। এসিটিভি নিউজ ডেস্ক।